নগাঁও আরক্ষীর বৃহৎ সফলতা। নগাঁওর হৈবরগাঁও আরক্ষী পহরা চকীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আভাজ্যোতি রাভার নেতৃত্বত বৃহৎ অভিযান। নগাঁওর কেরালালে রপ্তানি করবলে ওলা সময় লক্ষাধিক টাকার ড্রাগস সহ তিনজনক আটক। আটকাধীন লোকজন ক্রমে ইসমাইল হুসেইন, লতিফুল সরকার আর আসাদুল ইসলাম বলে জানিপরা গেছে। আটকাধীন ইসমাইলর ঘর নগাঁওর ভকতগাঁও আর লতিফুর আর আসাদুলের ঘর জুরিয়ার উদমারিত। জব্দকৃত ড্রাগস কিনে বজার মূল্য প্রায় 19 লাখ টাকা হব বলে জানিপরা গেছে। অধিক সোধপোছর তিনজনক বর্তমানে সোধপোছ অব্যাহত রাখিছে নগাঁও আরক্ষী। আমার হাতত ইনপুট আছিল কেবাদিনেরপরা যে ইয়ারপরা এটা হিউজ এমাউন্ট অফ আমার সাসপেক্টেড হিরোইন সেই এমাউন্টখিনি ইয়ারপরা বহিরাজ্যলে সরবরাহ করা হয়, মানে কেরালালই এই ট্রান্সপোর্ট করে। তো সেই সূত্রে আমি কেবাদিনেরপরা লাগি আসলো আর যাওয়া রাতে আমার হৈবরগাঁও আউটপোস্টর আইসি আভাজ্যোতি রাভার নেতৃত্বত এটা দলে অভিযান চলায় আর অভিযান চলাই পেলাই হৈবরগাঁও আউটপোস্টর আন্ডারে বরভেটি বলে এঠাইরপরা আমি অভিযান চলাই। প্রথমতে আমি এখন সাসপেক্টেড ভেহিকেল প্রথমতে আমি জব্দ করো। ভেহিকেলখনের রেজিস্ট্রেশন নম্বর হয়েছে AS02AK2878 আর তারপরে যেটা সাসপেক্টেড কন্ডিশন ভেহিকেল জব্দ করার পিছনে গাড়ি খুলে দিবর কারণে ইচ্ছা করা না। তারপর আমি ডিগিটা খুলি, তারপর আমি 38 নাম্বারস অফ সব বক্সেস সাসপেক্টেড হিরোইন আমি পাও আর হিরোইনখিনির আনুমানিক ওয়েট এপ্রক্সিমেট ওয়েট 445.80 গ্রামস এখানে আহে। তো সেই সূত্রে আমি তাতে গাড়ি তিনজন মানুষ আমি অপরাধীক আমি করায়ত্ত করবলে সক্ষম হোক তেওঁলোক ড্রাগস পেডলার হয়। এজনের নাম হচ্ছে ইসমাইল হুসেন, এজনের নাম লতিফুর সরকার আর এজনের নাম আসাদুল ইসলাম। ইসমাইল হুসেনের ঘর হয়েছে ভকতগাঁও সদর থানার অন্তর্গত আর বাকি দুজনের লতিফুর আর আসাদুলের ঘর হয়েছে জুরিয়া থানার অন্তর্গত উদমারিগাঁওত। আর আমি তিনজনকে এপ্রিহেন্ড করো, এপ্রিহেন্ড করে হৈবরগাঁও পুলিশ স্টেশন লৈকে লই আনা হয় আর যেখানে আমার ড্রাগসখিনি আছে ড্রাগসখিনি যেখানে আনুমানিক বাজার মূল্য আছে সেইখানে এপ্রক্সিমেটলি ₹18 লাখ মান হব। আর তারপর আমি যেখানে আমার লিগেল প্রসিজার কেস রেজিস্ট্রেশন করি আমার আর গোটে চেইনটা আমি ধরার কারণে আমি চেষ্টা করে আছো। আমি গোটেখিনি চাই আছো, একচুয়ালি কালি আনিছোঁ আমি গোটেখিনি চেইনটা ইয়াতে বা বেলেগ ডিস্ট্রিক্ট আন জেলা তো কোথাও ড্রাগসর কিনা কেস রেজিস্ট্রেশন হয়ে আছে নাকি এনডি বেস একটর আন্ডারত উইল ইনভেস্টিগেট এভরিথিং। এটা কথা দেখিবলৈ পোৱা যায় যে কোন ড্রাগস সরবরাহ করে গ্রেপ্তার করা যায় তেওঁলোক আগতে কেতিয়াবা ড্রাগসৰ লগত জড়িত হৈ থকা দেখিবলৈ পোৱা যায় নতুবা এবাৰ ধৰাৰ পাছত পিছৰ পৰা আকৌ ড্রাগসৰ লগত বেছি জড়িত হৈ থকা দেখিবলৈ পোৱা যায়। অফকোর্স আমি সেই সব ব্যবস্থা গ্রহণ করে আছো। আমার পিট এনডিপিএস বলে যে একট আছে এজন মানুষ যদি ওলাই আর পিছন আকৌ ড্রাগসর সরবরাহত লাগে বা গ্রেপ্তার হয় তাহলে পিট এনডিপিএস একটর আন্ডারত আমি এটা একটা প্রসিজিওর আছে আর বহুত বেশি দিনের কারণে যাতে ডিটেইন করব পারি নেক্সটবার যদি এফডিএম বা এরেস্ট করা হয় সেই প্রসিজিওর খিনি আমি নগাঁও ডিস্ট্রিক্টত লই আছো। নগাঁওর পর জাকির হোসেনের রিপোর্ট, নিউজ নেক্সট।